বাংলায় সন্ত্রাসের বিরুদ্ধে 355 ধারা প্রয়োগের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে হাওড়ায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উলুবেড়িয়া রেল স্টেশন থেকে শুরু করে উলুবেড়িয়া হাসপাতাল পর্যন্ত এই মিছিলে যোগ দেন কংগ্রেসের বহু সদস্য ও সমর্থক। থেকে কলকাতা নাইদের প্রায় অধীর চৌধুরীর নেতৃত্বে দলে দলে যোগ ইন্ডিয়া।